অবশেষে প্রতীক্ষার পালা শেষ হলো, চলছে অমর একুশে বইমেলার 37তম আসর। করোনার বৈশ্বিক মহামারীর কারণে এবারে মেলা ফেব্রুয়ারি পরিবর্তে মার্চ মাসে হচ্ছে। গত 8ই মার্চ থেকে শুরু হয়ে মেলা চলবে 14ই এপ্রিল পর্যন্ত। প্রত্যেকবারের চেয়ে এবারে মেলায় পাওয়া যাচ্ছে কিছুটা ভিন্নতার সুর। ভিন্নতা কেমন, যে একটু অগোছালো এখনও আছে, কারণ প্রতিবার তো আমরা দেখি যে বইমেলার আগের দিনই সব শেষ হয়ে যায়, কিন্তু এখনও দেখলাম যে কিছুই শেষ হয়নি। লিটল ম্যাগাজিন চত্বর করেছে, লিটল ম্যাগাজিন মানে অর্ধেক কাজ করে ফেলে রেখেছে, আশ্রয় কেন্দ্র করেছে, এটা নতুন সংযোজন ভালো, কিন্তু এখনও হয়তো সমাপ্ত করেনি। বা আমাদের এতে একটা গেট ডিজাইন থাকে একটা, ওটা আমাদের মানে কী বলা যায় যে একটা একটা উৎসবের আমেজ বোঝা যায়, কিন্তু সেটা চোখে পড়লো না, কোনোরকম দায় সারা ভাবেই কাজ করা মনে হতো আমার কাছে। এবারে মেলা জমবে কি না সে নিয়ে সন্দেহ রয়েছে লেখক লেখিকার, কিন্তু সেই সাথে মেলা নিয়ে তাদের অনেক প্রত্যাশাও রয়েছে। প্রত্যেক বছরের মতো রমরমা এবার অবশ্যই হবে না, কারণ বইমেলার বড় একটা অংশ হচ্ছে ছাত্রছাত্রী যারা আসে। তো এবার ছাত্রছাত্রীরা ঢাকায় নাই, বেশিরভাগই নাই, ফলে মেলায় ছাত্রছাত্রীদের অভাব বইমেলায় প্রভাব পড়বে। এছাড়া অনেক মানুষজন বিনা প্রয়োজনে ঘর থেকে বের হন না, আর বইমেলাটা যেহেতু তাদের অত্যাবশ্যকীয় কোনো কাজ না, অতি প্রয়োজনীয় কোনো কিছুর মধ্যে পড়ে না, সেই জন্য অনেক মানুষই আসবেন না। আমরা যদি বইয়ে ফিরি তাহলে সবথেকে উপকৃত হবে আমাদের কিশোর সমাজ, যেটা ধ্বংসের মুখে চলে যাচ্ছে। যদি আমরা বইয়ে ফিরি তাহলে অন্তত নেশার রাজ্য থেকে সরে ওরা বইয়ের রাজ্যে ফিরুক, একটা নেশা করুক ওরা, বইয়ের নেশা, যেটা আমরা করেছি। আপনারা হয়তো জানেন না, আমরা ছোটবেলায় কিন্তু মাকে লুকিয়ে পড়ার বইয়ের নিচে আমরা গল্পের বই রেখে পড়েছি, তার মানে কি ওটাতে আমরা আসক্ত ছিলাম। বাচ্চারা বইয়ের আসক্তিতে ফিরে আসুক, এর জন্য ভালো ভালো বইয়ের দরকার, ভালো ভালো লেখক দরকার। আমরা যারা লিখছি আমাদেরকে কোনো উস্কানিমূলক বাজে বই না লিখে আমাদেরকে লিখতে হবে কিছু ভালো বই, কিন্তু অবশ্যই তার মধ্যে মানে রসবোধও থাকবে, শিক্ষাও থাকবে। তেমনি মেলা নিয়ে প্রত্যাশা রয়েছে প্রকাশকদের। তারা মনে করছে মানুষ যতই ভার্চুয়ালি বইয়ের প্রতি আকৃষ্ট হোক না কেন, মেলায় এসে ঠিকই বই কিনবে। বিষয়টা হচ্ছে কিরকম, নারীকমা যে বইগুলো করেছে কিন্তু এগুলো অন্য প্রকাশনাতে নেই, অন্যান্য প্রকাশনাতে ঠিক একই রকম। যে মানুষটা পিডিএফ পড়েছেন সেটা যে কোনো বই পড়তে পারেন, তো সেই বইটা পড়ার পরে নারীকমা থেকে প্রকাশিত যে বইগুলো, শুধু যদি এটুকু বলি, বা বিভিন্ন প্রকাশনা থেকে প্রকাশিত যে বইগুলো, এই বইগুলোর প্রতি মানুষ পড়ে নাই। সো এই বইগুলোর প্রতি মানুষের যে আবেদন বা মানুষ এই বইগুলো পড়তে চাইবে, যদি আমরা বইগুলোর কোয়ালিটি মানুষের কাছে ওইভাবে উপস্থাপন করতে পারি। প্রথম অবস্থায় এতগুলো স্টলকে বা প্রকাশকদের বইমেলায় স্থান পাইতো না, তারপরে যখন সরদি উদ্যানকেও অ্যাড করা হয় তখন দেখা গেল সব প্রকাশনীরা একটা স্টল দিতে পারতেছে। এবং অবাক হয়ে লক্ষ্য করলাম যে যে কোনো অখ্যাত বা নতুন যে কোনো লেখকের বইগুলো চলতেছে। এবং সবাই আমরা তো সবাই এখন ডিজিটাল যুগে মোবাইল ইউজ করি, মোবাইল ইউজ করার সাথে সাথেও সবাই কেন জানি বইমেলা এসে একটা বই কিনে। এই মহামারীতে বইমেলা হওয়ায় মানুষের আনাগোনা কম দেখা যাচ্ছে, তবে যারা আসছে তারা মনে করছে মেলায় স্বাস্থ্য ঝুঁকি বা নিরাপত্তার কোনো সমস্যা দেখা যাচ্ছে না। এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে বইমেলা হচ্ছে খুবই আনন্দের খবর। আজকে প্রথম মানুষজন খুবই কম, এখন পর্যন্ত ভালোই দেখতেছি, জানি না দিনে দিনে কেমন হবে, মানুষ বাড়বে, আরো আরো আমাদের সচেতন হওয়া উচিত। না পারে তো মনে করছি না, তবে জনসাধারণের সচেতনতা বেশি জরুরি। সাধারণ জনগণ যদি সচেতনতা মেনে আর হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলে অনেকটাই স্বাস্থ্য ঝুঁকি এড়ানো সম্ভব। তফিক হাসান, দ্য রিপোর্ট, ঢাকা।